তদারকি সারছেন। এখানেই স্থাপন করা হলো নিহত তরুণী চিকিৎসকের প্রতীকী মূর্তি। মহালয়ার দিন উদ্বোধন। 9ই আগস্ট কর্মরত অবস্থায় ধর্ষিতা ও খুন হন চেস্ট মেডিসিন বিভাগের দ্বিতীয় বর্ষের তরুণী চিকিৎসক। পূর্ব মেদিনীপুরের শিল্পী অসিত সাই নিজের ভাবনায় তৈরি করেছিলেন এই ভাস্কর্য। স্বাস্থ্য ভবনের অদূরে অবস্থান বিক্ষোভের সময় জুনিয়র ডাক্তারেরা ঘোষণা করেছিলেন এই মূর্তি স্থাপনের কথা, প্রতিশ্রুতি রাখলেন তারা। এটা আমাদের আন্দোলনের শুরু থেকেই আমাদের এই পরিকল্পনাটা ছিল যে অভয়ার স্মৃতিতে একটা স্মৃতিফলক হিসাবে কিছু একটা করা আর জি কর মেডিকেল কলেজের পক্ষে, যাতে প্রতি সবসময় 9ই আগস্ট এই দিনটিতে আমরা স্মরণ করতে পারি এই ঘটনাটিকে এবং আমরা যেন ভুলে না যাই, সেই হিসাবেই এটার শুরুতে উদ্ভাবন হয়েছিল। তারপরে সেটা ধীরে ধীরে এগোয় এবং আর জি কর মেডিকেল কলেজ RDA-র পক্ষ থেকে তারা এই জায়গাটায় সিদ্ধান্তে আসে যে আমরা এই আর জি কর মেডিকেল কলেজের বুকে PGP অডিটোরিয়ামের সামনে আমরা এই মূর্তিটা স্থাপন করবো। একটা ভাস্কর্য স্কাল্পচার যেটার নাম হচ্ছে ক্রাই অফ দ্য আওয়ার, সমাজ মননে যে যন্ত্রণাটা এখন প্রতিফলিত হচ্ছে সেই যন্ত্রণাটাকে তুলে ধরেছেন এই ভাস্কর্যের মাধ্যমে। একটা মানুষ যখন সে রেস্ট নিচ্ছে, তার কর্তব্য করে রেস্ট নিচ্ছিল, সেই মুহূর্তে তাকে দমবন্ধ করে দেওয়া হচ্ছে, তাহলে সেই সময় তার আরতিটা কী হবে সে কিছুক্ষণ আগেও জানতো না। সেই ফিলিংস থেকে আমি মূলত এই কাজটা করেছি। আসলে এই 9 তারিখের ঘটনা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, অনেক দিনের অনেক ঘটনা, অনেক দুর্নীতি, অনেক কিছুর সমন্বয় হয়তো 9 তারিখের ঘটনা, যার জন্য একজন অন ডিউটি ডক্টরকে প্রাণ হারাতে হয়েছে। দুঃখেরে দেখেছি নিত্য, পাপেরে দেখেছি নানা ছলে, অশান্তির ঘূর্ণি দেখি জীবনের স্রোতে পলে পলে, মৃত্যু করে লুকাচুরি সমস্ত পৃথিবী জুড়ি, ভেসে যায় তারা সরে যায়, জীবনেরে করে যায় ক্ষণিক বিদ্রোহ, আজ দেখো তাহাদের অভ্রভেদি বিরাট স্বরূপ। অভয়ার মূর্তি নয়, এটি একটি সময়ের ছবি, সময়ের ভাস্কর্য, সময়ের কান্না, সময়ের আর্তনাদ, সময়ের প্রতিবাদ, সময়ের স্বর, এই সব কিছু এই আবক্ষ প্রতীকী মূর্তিটির মধ্যে দিয়ে যিনি শিল্পী স্যার অসিত সাই তিনি করার চেষ্টা করেছেন। আমাদের আন্দোলনের শুরু থেকেই আমাদের এই পরিকল্পনাটা ছিল যে অভয়ার স্মৃতিতে একটা স্মৃতিফলক হিসাবে কিছু একটা করা আর জি কর মেডিকেল কলেজের পক্ষে, যাতে প্রতি সবসময় 9ই আগস্ট এই দিনটিতে আমরা স্মরণ করতে পারি এই ঘটনাটিকে এবং আমরা যেন ভুলে না যাই, সেই হিসাবেই এটার শুরুতে উদ্ভাবন হয়েছিল। তারপরে সেটা ধীরে ধীরে এগোয় এবং আর জি কর মেডিকেল কলেজ RDA-র পক্ষ থেকে তারা এই জায়গাটায় সিদ্ধান্তে আসে যে আমরা এই আর জি কর মেডিকেল কলেজের বুকে PGP অডিটোরিয়ামের সামনে আমরা এই মূর্তিটা স্থাপন করবো। একটা ভাস্কর্য স্কাল্পচার যেটার নাম হচ্ছে ক্রাই অফ দ্য আওয়ার, শিল্পী এই অভয়ার যে যন্ত্রণা এবং সমাজ মননে যে যন্ত্রণাটা এখন প্রতিফলিত হচ্ছে সেই যন্ত্রণাটাকে তুলে ধরেছেন এই ভাস্কর্যের মাধ্যমে। একটা মানুষ যখন সে রেস্ট নিচ্ছে, তার কর্তব্য করে রেস্ট নিচ্ছিল, সেই মুহূর্তে তাকে দমবন্ধ করে দেওয়া হচ্ছে, তাহলে সেই সময় তার আরতিটা কী হবে সে কিছুক্ষণ আগেও জানতো না। সেই ফিলিংস থেকে আমি মূলত এই কাজটা করেছি। এটা ফাইবার গ্লাসই আমি কাজটা করেছি, গ্লাস ফাইবারে তৈরি করতে টোটালি কাস্টিং সহ, মানে আমি তো একটা ইমোশনে কাজটা করেছি করেছি, মানে 2-3 দিনের মধ্যেই কাজটা আমি কমপ্লিট করে ফেলেছি, রাত দিন জেগে রাতেও করেছি কাজটা। আর তারপরে কাস্টিং যে কষ্ট হচ্ছে, মা ও মায়ের সন্তান, আমরাও মায়ের কি করে জীবনটা গেছে মা, আমার কষ্ট হচ্ছে মা, ভগবান ওর যেন বিচার নেয়, ভগবানের যেন ভালো হয় মা, যেখানেই থাকি সুখী থাক ভালো থাক, আবার তুই ফিরে আয় কোনো মায়ের কোলে চলে আয় মা, দেখে কষ্ট হচ্ছে মা। ওরা তো এত কষ্ট করছে, তাই ওদের আমি এদিকে একটু ঘুরে ওদের পাশে গিয়ে দাঁড়াবো। কালকে তো কোর্টে কেসটা উঠবে, CBI সেখানে চার্জশিট দেবে, কি মনে করছেন যে আপনাদের বিচারটা কি পাবেন, সঠিক বিচারটা? বিচার তো পেতেই হবে যে কোনো ভাবে, যে যত দূর যেতে হয় যাব, কিন্তু বিচার জাস্টিস নিয়েই চলবে। CBI তদন্ত তো সেরকম দীর্ঘদিন হচ্ছে, সেই তদন্তের অগ্রগতির জন্যই আপনাদেরকে আন্দোলনে সহযোগী আসতে কি নামবে? আমি কিছুই না, আমি শুধু ছাত্ররা যে এত কষ্ট করছে তাদের আমি ছেলে মেয়ে মনে করছি, তাই তাদের পাশে গিয়ে দাঁড়াবো। ক্যান্ডেল লাইট চালাবো। হ্যাঁ, আজকে কি সারা রাত ওখানে থাকবে না? না,
ছেলে মেয়ে, আমরা একটা মেয়েকে হারিয়ে আমরা লক্ষ লক্ষ ছেলে মেয়ের বাবা মা হয়ে গেছি। ওদের এখন গায়ে হাত পড়লে সেটা আমাদেরও খারাপ লাগে। আমরা আগে চাইবো ওদের, আমার মেয়ের বিচার, তারপরে চাইবো ওদের সুরক্ষা। আপনারা কি ওদের এই আন্দোলনের পাশে? একদম একদম পাশে আছি। আজকে ওরা মিছিল করছে, সেখানে কি আপনারা যাবেন? না, যেতে পারবো না, হয়তো শারীরিকভাবে সেখানে যেতে পারবো না, কিন্তু মন থেকে ওদের লড়াইয়ের পাশেই থাকবো। ওরা তো এখন আমাদের ছেলে মেয়ে, আমরা একটা মেয়েকে হারিয়ে আমরা লক্ষ লক্ষ ছেলে মেয়ের বাবা মা হয়ে গেছি। ওদের এখন গায়ে হাত পড়লে সেটা আমাদেরও খারাপ লাগে। আমরা আগে চাইবো ওদের, আমার মেয়ের বিচার, তারপরে চাইবো ওদের সুরক্ষা। আপনারা কি ওদের এই আন্দোলনের পাশে? একদম একদম পাশে আছি। আজকে ওরা মিছিল করছে, সেখানে কি আপনারা যাবেন? না, যেতে পারবো না, হয়তো শারীরিকভাবে সেখানে যেতে পারবো না, কিন্তু মন থেকে ওদের লড়াইয়ের পাশেই থাকবো।